Hello everyone, welcome to my channel Suhag Ahmed. তো আজকে আমাদের আরেকটি নতুন ট্যুর শুরু হয়ে গেল। তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুর। তো অনেক দিন যাবতই চাঁদপুর ট্যুর হবে 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 করে আর হওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে প্ল্যান করা এবং আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফাহাদ আহমেদ, তো আছে আমার বন্ধু জিতু এবং আমাদের আরেক শ্রদ্ধেয় বড় ভাই কাঞ্চন। আমরা চাঁদপুর যাচ্ছি, আমাদের লঞ্চ এক্সাক্ট 12:30। তো আসলে চাঁদপুর সবাই যায় নর্মালি সকালে, আমরা আসলে একটু এক্সেপশনাল ভাবে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা রাতে যাচ্ছি। নর্মালি সকালে যাই সবাই, কিন্তু রাতে আমরা একটু অনেক বেশি অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য। কিন্তু ভিডিওতে যদিও রাতের বেলায় ভালো শ্যুট নেওয়া যাবে না, তবুও সকালে শ্যুটগুলো একদম ভোরের ইজি টাকা ভোর আপনাদের দেখাবো। তো এখন আমাদের যাত্রা সদরঘাট। Follow your trail and I'm losing your mind and I'm losing your head. Let me escape from this some love, cause I'm a prisoner. তো আমরা ফাইনালি সদরঘাট চলে আসছি। তো এখন আমরা খুব সম্ভবত ময়ূর 3 চাঁদপুরগামী লঞ্চে করে আমাদের যাত্রাটা শুরু হবে ইনশাল্লাহ। তো এখন লঞ্চের দিকে যাচ্ছি। তো গাইস, এটাই আমাদের লঞ্চ। এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করব এবং লঞ্চের ভাড়া সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব। তো চলুন লঞ্চের ভিতরে প্রবেশ করা যাক। তো লঞ্চের ভাড়া মূলত আপনার 115 টাকা ডেক। এটা মূলত আপনারা যে কোনো জায়গায় বসে টসে যেতে পারবেন। আসলে চাঁদপুরের লঞ্চ জার্নিতে ওরকমভাবে কেবিন নেওয়াটা আমার পছন্দ না, তাই আমরা যেহেতু ভ্রমণে যাচ্ছি তো সুতরাং চারদিকে সৌন্দর্য দেখতে যেতে যাবো, তাই আমরা ডেকি নিয়েছিলাম। তো এই হচ্ছে লঞ্চের ভিতরের অবস্থা। লঞ্চের ভিতরে ইন্টেরিয়রটা আমার অনেক ভালো লেগেছে, আসলে অনেক ভালো লঞ্চ মনে হচ্ছে আমার। ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে আমাদের লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে। এখন বাজে ঠিক 12টা। তো আশা করি আমরা ভোর 4টা নাগাদ চাঁদপুর পৌঁছে যাব। এই হচ্ছে রাতের সদরঘাট। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি চাঁদপুরের অভিমুখে। তো আজকে একটি হতাশার গল্প একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি লঞ্চের অ্যাডভেঞ্চার জার্নির যে মূল স্পাইসটা, সেটা হচ্ছে ছাদে গিয়ে একটু চারপাশের দৃশ্যটা উপভোগ করা। আর এখন যেহেতু রাত, তো চারপাশের লাইট, সোডিয়াম লাইটের শহরটা কেমন দেখা যায়, তো সেটা আজকে মনে হয় না সুযোগ হবে। আমরা যেতে যেতে নানা রকম দৃশ্য, নদীর সেই রাতের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম এবং মাঝপথে দেখলাম যে যেখানে আমাদের লঞ্চগুলা মূলত তৈরি করা হয় কারুকার্য, সেই শিপইয়ার্ড আমরা দেখতে দেখতে এগিয়ে চলতে থাকলাম চাঁদপুরের অভিমুখে। এই শিপইয়ার্ডের যে লাইটিংটা, এটা সত্যি অবাক করার মতো। চারপাশ একদম আলোকিত ছিল, ঝলমলে নদী দেখতে পুরোপুরি স্বপ্নের মতো মনে হচ্ছিল আমার কাছে। এটি হচ্ছে মূলত লঞ্চের লাইট, এটির নেভিগেশনের বা এটির যে লঞ্চ রাত্রে চলাচল করতে পারে, এটি বিশাল বড় এবং পাওয়ারফুল। 3 ঘন্টার রোমাঞ্চকর লঞ্চ জার্নি শেষে আমরা অবশেষে চাঁদপুর পৌঁছে গেছি। আমরা বর্তমানে আছি চাঁদপুর জেটিতে, যেটাকে মূলত বলা হয় চাঁদপুরের সদরঘাট। তো এখন আমরা আমাদের ভাড়া মিটিয়ে ধীরে ধীরে আমরা চাঁদপুর শহরের অভিমুখে আগাবো। তো আমরা ফাইনালি নেমে পড়েছি
তো যেতে যেতে আপনাদের বিভিন্ন সিএনজি ড্রাইভার এবং অটো ড্রাইভাররা আপনাদের বিভিন্ন স্থানের জন্য ডাকতে থাকবে। তো আপনি যদি যেতে চান তাহলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা খুবই ক্ষুধার্ত, আমরা এখন একটি হোটেলে খেতে যাব। তো আমরা পেয়ে গেছি একটি হোটেল, এটি হচ্ছে বরিশাল হোটেল, এটা লঞ্চ ঘাটের পাশেই। তো আপনারা চাইলে এখানে খেতে পারেন। আমরা এখন হালকা নাস্তা করব, বলতে হালকা একটু ভাত টাত খাবো। তো আমার এক বড় ভাই এই হাল নাস্তার ব্যাপারে ডিসকাস করলেন। তো এখন আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বসব খেতে, দেখি কি খাওয়া যায়। আমরা এখন ভাত খাবো। তো প্রায় 3.5 ঘন্টার রোমাঞ্চকর জার্নি শেষে আমরা চাঁদপুরে এসে পৌঁছলাম। এখন বাজে প্রায় 4টা। তো এখন একটা হোটেলে আসলাম, আসলে অত ভালো হোটেল না কিন্তু আছে। এরকম একটা রুমে আপনারা বসতে পারবেন, কেবিন মতন আসলে ফিল পাবেন। তো আমরা আমাদের খাবারের অর্ডার করলাম। আসলে অত ভারী খাবার এখন খাবো না, হালকা পাতলা নাস্তা, যার জন্য আমরা ভাত আর ডাল এবং বিভিন্ন ধরনের ভর্তা অর্ডার করলাম। ইলিশ মাছ ভর্তাও আছে সাথে। তো আমরা হালকা নাস্তাই এখন করব, তারপর আমরা ইলিশ ভাজটা পরে করব। সারা রাতের ক্লান্তি হলে সবাই খাওয়ার শেষে একটু রেস্ট নিচ্ছে আর কি। হালকা নাস্তা করে আমরা এখন বের হব চাঁদপুর এক্সপ্লোরে। তো এইখানে আপনারা চাইলে ইলিশ মাছ এবং হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন লঞ্চ থেকে নামার পর। তো যেহেতু এখনো কোনো সূর্যের আলো দেখা যাচ্ছে না, তো আমরা একটু চাঁদপুরের যে লঞ্চ টার্মিনালটা আছে সেটার আশেপাশে একটু ঘুরতে এসেছি ভাই ব্রাদাররা মিলে। তো এরপরে আমরা আসলে এই আশেপাশে বড় স্টেশনটা প্রথমে আমরা যাব। অনা যাবে? হ্যাঁ, রিজার্ভ যাবে? রিজার্ভ বলতে না, আমরা এই চারজন আছি, চারজন এমনি যাব। আপনি চাইলে নিতে পারেন আরো অন্য কাউরে। চারজন আছেন? হ্যাঁ। এত তো অবশেষে আমরা কিছুক্ষণ দামাদামি করার পর আমরা বড় স্টেশনের দিকে আগাচ্ছি। মামা আমাদের কাছ থেকে একটু ভাড়া বেশি নিচ্ছে। আসলে এখানে বড় স্টেশন পর্যন্ত চাঁদপুর লঞ্চ স্টেশন থেকে ভাড়া হচ্ছে আপনার 5-10 টাকা সর্বোচ্চ, কিন্তু উনি আমাদের কাছে 60 টাকা দাবি করে। পরে 50 টাকা আমরা ঠিক করে ধীরে ধীরে আগাচ্ছি বড় স্টেশনের দিকে। তো আপনারা এইভাবে একটু দামাদামি করে নেবেন, না হলে তারা বেশি ভাড়া আশা করবে, এটাই স্বাভাবিক। ফাইনালি আমরা চলে আসছি ত্রিমোহনা তিন নদীর মিলনস্থল। এখানে মূলত মিলিত হয়েছে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া। তো আমরা একটু এখন এই ইয়ের ভিউগুলো, এখানে একটা মনুমেন্ট দেওয়া আছে আপনারা দেখতে পারেন। ওয়া ওয়া ওয়া, এটাই হচ্ছে ত্রিমোহনা। তো এখন আসলে একদম ভোর, এখন 5:33 বাজে। তো এইটাই হচ্ছে এখানে তিন নদীর মিলনস্থল। ওই যে ওই দিক থেকে যে অংশটা, এটা হচ্ছে একটা নদী, এই যে এইটা একটা নদী, এইটা একটা নদী, এই তিনটা নদীর মিলনস্থল এইখানে, এইখানে বলা হয় এটাকে ত্রিমোহনা। তো দর্শক চলুন দেখে আসি কিছু এরিয়াল ভিউ, ড্রোন শট, লেটস গো।
চাঁদপুরে যারা টুরিস্ট বা পর্যটক আসে তাদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে এই ত্রিমোহনা। এই ত্রিমোহনাতে তিনটি নদীর মিলনস্থল এবং এই ত্রিমোহনাতে আসলে তিনটি নদীর ভিন্ন রূপ দেখা যায়। প্রথমত পদ্মা নদীর গর্জন আপনারা যদি দেখতে চান এই ত্রিমোহনা আপনাদের আসতেই হবে, মনে হবে এখানে একটা সি বিচের একটা ফিল আপনারা পাবেন। তারপর মেঘনা, শান্ত, ডাকাতিয়া, মানে তিনটা নদীরই আলাদা আলাদা একটা যে রূপ আছে সেটা এখানে একটা জায়গায় আপনারা দাঁড়িয়ে দেখতে পারবেন। সুতরাং যখন আপনারা দেখবেন যে পদ্মা নদীর ঢেউ গর্জে আসছে, অ্যাট দ্য সেম টাইম ডাকাতিয়া নদী একদম শান্তশিষ্টভাবে আছে, মানে একদম সাথে লাগানো। কিন্তু আবার অপরদিকে মেঘনা নদী দেখবেন যে অন্যরকম একটা ঢেউ নিয়ে আসতেছে। তো সুতরাং তিনটা নদীরই আলাদা একটা স্বকীয়তা, আলাদা একটা যৌবন আছে, আপনারা এটা ফিল করতে পারবেন এখানে আসলে। আসলে এই চাঁদপুর আসলে এই ত্রিমোহনা বা এই বড় স্টেশনে আসে না এরকম টুরিস্ট নাই বললেই চলে। তো আপনারাও যারা যারা নেক্সট টাইম চাঁদপুর আসবেন আশা করি ত্রিমোহনাটা এনজয় করবেন। আমরা যেমন গান শুনি যে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিনটি নদীর মোহনায়, তো আজকের এই তিনটি নদীর মোহনা চাঁদপুরের বড় স্টেশন যেটাকে বলা হয় আপনার ত্রিমোহনা। তো এইটা হচ্ছে আপনার ডাকাতিয়া নদী, এই এই সাইডের যে নদীটা এটা এটা এই যে মেবি এইটা এইটা হচ্ছে মেঘনা নদী, আর এই যে গর্জে ওঠা সেই এটি হচ্ছে সেই পদ্মা নদী। এখন আসলে সানরাইজের টাইম, তো এখন এখানে পর্যটক কম, খুবই কম, যৎসামান্য এখানকার স্থানীয়রা মূলত আসলেই তাদের মর্নিং ওয়াকটা করতে আসছে। তো এই হচ্ছে ত্রিমোহনা। ত্রিমোহনাটা আমরা অসম্ভব এনজয় করেছি। তো ত্রিমোহনা দেখা শেষ করে আমরা একটু পরে যাব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্কুল শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তো এখন ত্রিমোহনার চ্যাপ্টার এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। তো ভালো থেকো ত্রিমোহনা, গুড বাই। তো এখন আমাদের যাত্রা শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্কুল নামে পরিচিত। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। তো প্রায় আধা ঘন্টার রোমাঞ্চকর জার্নি শেষে আমরা এখানে এসে পৌঁছলাম। তো এখন আমরা দেখাবো শাহাবুদ্দিন স্কুলের ভেতরের অংশটা, যদিও এখন দেখা যাচ্ছে যে এখানে স্কুলটা তালা মারা, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রবেশ করব। তো দর্শক, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্কুল শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তো এই স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাবুদ্দিন অনু, তিনি মূলত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তো তারই স্বপ্ন ছিল যে বাংলাদেশের চাঁদপুর অঞ্চলে নদীবিধৌত অঞ্চলের মানুষেরা একটা কোয়ালিটি এডুকেশন পাবে। তার স্বপ্ন থেকে তার নিজস্ব অর্থায়নেই তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। আমি প্রথমে এই স্কুলটা দেখে মনে হচ্ছিল যে ছবিতে দেখা সুইজারল্যান্ডের কোনো বাংলো বাড়ি টাড়ি হবে, কিন্তু না, এটি আসলে একটা স্কুল, সাথে মসজিদও আছে, এটি একটা অবাক করা বিষয় সবার জন্য উন্মুক্ত।
তো শাহাবুদ্দিন স্কুল দেখা শেষ করে আমরা এখন চাঁদপুর সদরের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা সেই 1 মিনিটের মিষ্টি এবং আইসক্রিমটা ট্রাই করার চেষ্টা করব। আমরা গানে নরমালি যেমন শুনি যে ইলিশের দেশ চাঁদপুর আইলাম, 1 মিনিটের মিষ্টি খাইলাম, তো আমরা সেই 1 মিনিটের মিষ্টি এবং আইসক্রিমটা ট্রাই করব এবং আপনাদের দেখাবো। তো গাইস আমরা চলে আসছি 1 মিনিটের সেই বিখ্যাত মিষ্টি এবং আইসক্রিম। তো এই হচ্ছে 1 মিনিট। তো আমরা এখন যাব দোকানে। এই সেই ঐতিহ্যবাহী আইসক্রিম। আমি এখানকার স্টাফের সাথে কথা বলে জানতে পারলাম যে 1 মিনিটের আইসক্রিমের প্রতি কাপ হচ্ছে আপনার 40 টাকা করে, এবং ফ্লেভার সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম। সে আমাকে বললো যে আসলে একটাই ফ্লেভার। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আইসক্রিমটা আসলে সার্ভ করা হয়। তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না, একটু পরেই আমরা আইসক্রিমটা ট্রাই করব, দেখি কেমন, এবং আপনাদের জানাবো যে আইসক্রিমটা আসলে কেমন লাগলো, এই বিখ্যাত চাঁদপুরের আইসক্রিম এবং মিষ্টিটাও আমরা ট্রাই করব। তো এই এই আইসক্রিম নিয়ে অনেক গানও আছে, যে ওই যে আমি একটু আগেই আমি বলেছি গানটা একটু। তো এই আইসক্রিমটা আসলে কি কারণ, কিভাবে বিখ্যাত আমরা একটু পরে তা জানবো। তো চলুন আমরা ট্রাই করি। আসলে ওইরকম ভাবে নির্দিষ্ট কোনো কারণ নাই, এটা আসলে দর্শক নন্দিত একটা আইসক্রিম, সবাই খেয়ে এটার প্রতি ভালোবাসায় তারা নাম দিয়ে দিয়েছে 1 মিনিট আইসক্রিম, তাই না ভাইয়া? তো তুমি যে খাচ্ছ এখন তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। আইসক্রিমটা সবার জীবনে একবার হলো খাওয়া উচিত। এই ফ্লেভারটা কেমন? ফ্লেভারটা আমার কাছে একটু কলার একটা ফ্লেভার আছে, খুব সুন্দর। ও আচ্ছা আচ্ছা। তো আমার কাছে কি চুইংগাম। তো এই হচ্ছে 1 মিনিটের আইসক্রিমের দোকান। তো 1 মিনিটের আইসক্রিম খেলাম, ভালোই লাগলো। তো ফ্লেভারটা একটু কলার মতো। তো চলুন এখন লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা লঞ্চ ঘাটে চলে আসছি, কিন্তু আমরা এসে দেখলাম যে একটি লঞ্চ আছে যেটি তেমন একটা মানসম্মত না। আমরা রাতে যেমন একটা লাক্সারিয়াস লঞ্চে করে একদম পুরো লঞ্চটা ঘুরে ঘুরে এনজয় করতে করতে এসেছি, তো আমরা একটু অপেক্ষা করতে থাকলাম, এবং আপনারা জানেন অপেক্ষার ফল সুমিষ্ট হয়। তো আমরা একটু অপেক্ষা করার পরে একটি লঞ্চ আসলো, যেটি আমাদের এক্সপেকটেশনটা আসলেই ফুলফিল করেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই লঞ্চের একদম পাড়ে দিয়ে একটা লঞ্চ ধীরে ধীরে এগিয়ে আসতেছে। তো ওই লঞ্চটি করে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, এবং আপনারা দেখতে থাকুন যেটি আমাদের লঞ্চ। তো এই লঞ্চটি করে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই লঞ্চে করেই আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো অবশেষে আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করেছি। এটি হচ্ছে লঞ্চের ভিতরে ইন্টেরিয়ার। ইন্টেরিয়ারগুলো অনেক সুন্দর। আসলে এটা কেবিন রুম, এগুলো তো আসলে আমরা নিচ্ছি না। তো আমরা একটু আরামে সাইড বসেই আমরা যেতে বেশি কমফোর্ট, খরচও কম, ডেকে বসে বসে বাইরের দৃশ্য দেখে দেখে আমরা চলে যাব। তো আজকের আকাশটা অনেক সুন্দর এবং সানি, রৌদ্রময় একটা আকাশ। আশা করি আজকের রাতের, কালকে রাতের যে জার্নিটা ছিল সেই জার্নির চেয়ে আজকের জার্নিটা অনেক বেশি আরামদায়ক এবং অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হবে বলে মনে হচ্ছে আমার। আজকের আমাদের এই চাঁদপুর ট্যুরের যে প্রধান অর্গানাইজার ফাহাদ আহমেদ, তো তার মুখ থেকে শুনবো আজকের ট্যুর সম্পর্কে। ভাইয়া, এই ওভারঅল ট্যুরটা সম্পর্কে তুমি একটু যদি শর্টলি ব্রিফ করতে। ট্যুরটা আমাদের চাঁদপুর ট্যুর ছিল, অনেক সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। আমরা 3.5 ঘন্টার মতো লঞ্চে ছিলাম, ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত লঞ্চ আমরা এসেছি। অনেক ভালো কেটেছে মুহূর্তগুলো। আমরা প্রকৃতির সাথে মোটামুটি মিশে গিয়েছিলাম। আমরা এমন একটা পর্যায়ে গিয়েছিলাম যে চারদিকে শুধু পানি আর পানি, যে জায়গায় কোনো ধরনের আপনার লোকবল বা শুধু পানি ছাড়া বা দু একটা জাহাজ ছাড়া কিছু দেখতে পাবেন না, এরকম একটা
পরিস্থিতি ভাবতে আমি ভালো লাগে আমার একটা ফিল আমরা পেয়েছি তারপর আমরা চাঁদপুরে টাউনে ঢুকলাম সেখানে ওয়ান মিনিটের মিষ্টি আইসক্রিম খেলাম তারপর আমরা গেলাম শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে সেখানে একটু ঘোরাফেরা করলাম এবং ওইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি স্কুল হ্যাঁ আপনারা হয়তো জানেন অনেকেই যে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্কুল অনেক শৈল্পিক কারুকর্য তারা স্কুলটি তৈরি করা একজন প্রবাসী বাঙালি তিনি স্কুলটি তৈরি করেছেন তো আপনারা যদি চাঁদপুর আসেন তো আপনারা ঘুরে যেতে পারেন শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভালো জায়গা আমরা দেখেছি মোটামুটি একদিনের ট্যুরের জন্য চাঁদপুর পারফেক্ট আপনার যদি ওইরকম টাইম টেবিল না থাকে যে আমি একদিনের মধ্যে ট্যুরটা কমপ্লিট করতে চাই একটু অ্যাডভেঞ্চার স্বাদ নিতে চাই সমুদ্রের একটু গর্জন শুনতে চাই সমুদ্র যদি না তাও নদী আপনি নদী আর সমুদ্রকে এখানে রিলেট করতে পারবেন আমি মনে করি কিছুটা তো অবশেষে কাঠপুরা রোডের মধ্যে আমাদের লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল তো যেতে যেতে নদী পথের অপার্থিব নানা রকম সৌন্দর্যের গল্প আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হব আশা করি আপনারা দেখতে দেখতে আমাদের সাথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তো আমরা ছেড়ে যাচ্ছি চাঁদপুর তো এই হচ্ছে লঞ্চের সম্মুখ এই বরাবর আমরা চলে যাবো ইনশাল্লাহ ঢাকা আসসালামু আলাইকুম তো লঞ্চের চালক এখানে তার সুনিপুণ দক্ষতার সাথে লঞ্চটি কন্ট্রোল করছেন তো আশা করা যাচ্ছে যে প্রায় 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা চলে যাব এখানে একটা পতাকা দেওয়া আছে এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা নিশানা মেবি আই এম নট শিওর যে দূর থেকে আইডেন্টিফাই করার জন্য তো আরও অনেক দৃশ্য আমরা দেখতে পাবো যেতে যেতে এখন আকাশটা অনেক সুন্দর রাতে দেখেছি আকাশটা কিন্তু এখনকার আকাশটা অন্যরকম একটা ভিন্ন রূপ ধারণ করেছে আমরা এখন নদীর মাঝপথে তো নানা রকম বিভিন্ন ধরনের দৃশ্য নদীর চারপাশের বাড়িঘর এবং মাছ ধরা নৌকা দেখতে দেখতে আমরা ঢাকার অভিমুখে ধীরে ধীরে আগাচ্ছি আসলে একটা ট্যুরের সবচেয়ে স্যাডেস্ট পার্টটা হচ্ছে যে ট্যুরের শেষ আমরা আসলে রাত্রে যখন চাঁদপুর গেলাম তখন আমাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা ছিল সেই এক্সাইটমেন্টটা আমাদের এখন কাজ করতেছে না কিন্তু যদিও এখন রাতের চেয়ে আমরা এখন অনেক অপার্থিব ভিউ পাচ্ছি কিন্তু আমাদের ওই রকম এক্সাইটমেন্টটা আমাদের এখন নাই জাস্ট বিকজ আমরা আসলে এখন ট্যুরে যাচ্ছি না আমরা আসলে আমাদের সেই গন্তব্য ঢাকায় ফিরে যাচ্ছি দ্যাটস ওয়াই আমাদের ওই এক্সাইটমেন্টটা কাজ করতেছে না তো আসলে এটাই সবচেয়ে স্যাডেস্ট পার্ট আমি বলবো একটা ট্যুরের তো আমাদের লঞ্চ মেঘনা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে লঞ্চ যে আগাচ্ছে তার সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটি মূলত মেঘনা ব্রিজ বা এটাকে বলা হয় যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অতিক্রম করার সময় এই ব্রিজটি পার হতে হয় তো এটি আমাদের প্রমাণ দিচ্ছে যে আমরা উই আর ভেরি ক্লোজ টু ঢাকা তো গাইস অবশেষে আমরা সদরঘাটে চলে আসছি তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তো আশা করি আপনারা চাঁদপুরের ব্লগটি এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব